15 বছর আগে থেমেছিল ভৌতিক রাজবাড়ির যাবতীয় সব রহস্যের মোচড়। এই রাজবাড়ির তেতলার ঘরে আটকে থাকা মঞ্জুলিকার আত্মা আবারও পুরনো নস্টালজিয়া ফিরিয়ে আনছে ভুলভুলাইয়া টুতে। আর প্রথম দিনেই বক্স অফিসে রেকর্ড করে ফেলেছেন কার্তিক আরিয়ান, টাবু, কিয়ারা আদভানিরা। ভুলভুলাইয়া টু নিয়ে জানাবেন মিলা খন্দকার। সেই ভুতুড়ে ঘর, সে ঘরে বন্দি বাঙালিনী মঞ্জুলিকার অন্তহীন অপেক্ষা। इसके पीछे कोई साधारण आत्मा नहीं है, खाला जादू करने वाली मंजुलिका है। सबी फिरिए आना हुए छे नतुन छबिते, तबे एखाने नेई पुरोनो कलाकुशलीरा। अक्षय कुमार विद्यावालानरा मिले जे छवि जमिए दिएछिलेन एखाने सेई जायगा एसेछेन कार्तिक आर्यन, कियारा आदवानी आर टाबु। মঞ্জুলিকার প্রেতাত্মাকে এবারও ভুল করে ঘর থেকে বের করে আনেন ছবির মূল চরিত্ররা। অজানা রহস্যের খনি যেন হঠাৎ উন্মোচিত হয়ে যায় হাভেলিতে। তবে নাচে গানে অভিনয়ে আগের ভুলভুলাইয়াকে ছাপিয়ে যেতে পারেননি এই ছবি। পুরনো নতুনের মিশেলে এটা যেন হয়ে দাঁড়িয়েছে একটা জগা খিচুড়ি। কোথা থেকে কিভাবে কি যে হয়ে যাচ্ছে সেসব যুক্তির খুব একটা ধার ধারেননি আনিস বাজমির ভুলভুলাইয়া টু। ঘন্টা অন্তরিয়ামি হ্যায়, ইয়ে হামসে ভি বড়া হারামি হ্যায়। ভুলভুলাইয়া ছবিতে যে মায়াময় মুগ্ধতার আবেশ তৈরি হয়েছিল, দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল যে হরর কমেডির হিউমার, দ্বিতীয় কিস্তিতে তার লেশমাত্র নেই। বরং কার্তিক কিয়ারার প্রেম অনেকটাই জোর করে ঠোকানো হয়েছে বলে মনে হয়েছে। গানগুলো হয়নি খুব একটা শ্রুতিমধুর। অক্ষয় কুমারের ছেড়ে যাওয়া জুতোই পা গলিয়ে খুব একটা হতাশ করেননি কার্তিক আরিয়ান। ছোটা পণ্ডিতের পুরনো চরিত্রে রাজপাল যাদব এবারও চমকে দিয়েছেন। তার জম্পেশ অভিনয় কমেডির মাত্রা বাড়িয়েছে, দর্শকদের দিয়েছে কাঙ্ক্ষিত কমিক রিলিফ। সমালোচকরা বলছেন ভুলভুলাইয়া টুর সবচেয়ে বড় পাওনা টাবুর অভিনয়। অক্ষয় কুমারের মতো কার্তিক কি পারল ভূত ভাগাতে, সেটা জানার জন্য এই সিনেমাটি একবার দেখে নেওয়াই যায়।